আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি এবি টোয়েন্টি ফোরের সংবাদে সাথে আছে আমি মোহাম্মদ মাহমুদুন নবী সুজন ইতালির ভেনিসে ভৈরব পরিষদের আয়োজনে তেলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে মঙ্গলবার স্থানীয় বিসমিল্লাহ রেস্টুরেন্টে অনুষ্ঠিত কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় দুইটি গ্রুপে প্রায় কুড়ি জন প্রতিযোগী অংশগ্রহণ করে এই সমিতি গঠনের পর থেকেই ব্যতিক্রমী কার্যক্রম করে প্রবাসে বেশ সুনাম অর্জন করেছে তারই ধারাবাহিকতায় রমজান মাসে প্রবাসে বেড়ে ওঠা এই প্রজন্মের ছেলে মেয়েদের ইসলামের পথে উদ্বুদ্ধ করতেই এই সৃজনশীল আয়োজন অনুষ্ঠানের শুরুতেই কোমলমতি শিশুদের পবিত্র আনতেলওয়াদের সুরের মূর্ছনায় এক মনমুদ্ধকার পরিবেশের সৃষ্টি করে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ ইফতার মাহফিলে বাংলাদেশ সমিতি ভেনিস সাবেক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ভেনিস বাংলা স্কুল বৃহত্তর ঢাকা সমিতি বৃহত্তর ঢাকা অ্যাসোসিয়েশন বৃহত্তর কুমিল্লা সমিতি গাজীপুর জেলা অ্যাসোসিয়েশন নরসিংদী জেলা সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ভৈরব সমিতি আবদুল্লাহপুর আঞ্চলিক সমিতি দোহার ভেনিস ঐক্য পরিষদ দোহার নবাবগঞ্জ সমিতি ভেনিস সম্মিলিত নাগরিক কমিটি সহ সামাজিক রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ইফতার পূর্বে বিশ্ব মুসলিম মহার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় তথ্য ও ভিডিও চিত্রে ইতালি প্রতিনিধি এবি টোয়েন্টি ফোরের সাথে থাকুন যখনই সংবাদ তখনই দেখুন এবি টোয়েন্টি সব সংবাদ দেখতে ভিজিট করুন এবি টোয়েন্টি ফোরের ফেসবুক পেজে একই সাথে সাবস্ক্রাইব করুন এবি টোয়েন্টি ফোরের ইউটিউব চ্যানেলটি শত ব্যস্ততার মাঝেও এবি টোয়েন্টি ফোরের সাথে থাকার জন্য ধন্যবাদ